হ্যালো ফ্রেন্ডস কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যে মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে গ্রুপ ডি পদে এখানে কর্মীটি নিয়োগ করা হবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি পশ্চিমবঙ্গ যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন এখানে আবেদনটি করতে পাবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন যোগ্য তো চলো জেনে নিই কীভাবে আবেদনটি করবে কত তারিখ লাস্ট ডেট এবং কোন কোন পদে অ্যাপ্লাইটি চলছে সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য তো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিসটি অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ এখানে দুটো পদে নিয়োগটি করা হচ্ছে এক হলো গ্রুপ ডি এবং নেক্সট স্কিল সাপোর্ট স্টাফ পদে নিয়োগটি করা হচ্ছে তো প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স সমস্তটা আমি ডিটেলসে বলে দিচ্ছি নাম্বার ওয়ান যে পদের নাম বলা হয়েছে গ্রুপ ডি মানে ড্রাইভার পদে এখানে নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তবে আবেদনটি করতে পারবে আর এখানে বয়স দেখো এখানে চাকরিটি করতে গেলে প্রার্থীর বয়স হবে তিরিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই বয়সের ছাড় পাবে এস সি এস টি জন্য বয়সের ছাড় দেওয়াই রয়েছে এখানে বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে পেলেবেল ওয়ান অনুযায়ী এই পদের জন্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত এবং সঙ্গে দু টাকা গ্রেড পে রয়েছে তো খুব ভালো বেতনের জন্য এখানে নিয়োগটি করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে নেক্সট যে পদের জন্য দেখে দিচ্ছি তা হলো স্কিল সাপোর্ট স্টাফ এই স্কিল সাপোর্ট স্টাফ পদের জন্য যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে অথবা তোমার যদি আইটিআই থেকে থাকে তবেও তোমরা এখানে আবেদনটি করতে পাবে তো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের বয়স সীমাটি কত থাকতে হবে আর বেতন কাঠামো দেখো এখানে আঠারো বছর থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাইটি স্কিল সাপোর্ট স্টাফদের জন্য যদি তুমি মাধ্যমিক পাশে আবেদনটি করতে চাও তবে তোমাকে বয়সটি থাকতে হবে পঁচিশ বছরের মধ্যে মনে রাখবে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আবার সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া রয়েছে কিন্তু এস সি এসটিদের পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে ও বিসিদের তিন বছর আর পিডব্লিউডিদের দশ বছরের বয়সের ছাড় দেওয়াই রয়েছে এখানেও পে লেভেল আন অনুযায়ী পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত এবং সঙ্গে আঠারোশো টাকা রেট পে রয়েছে তো খুব ভালো বেতনের স্কিল সাপোর্ট স্টাফ পদে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমরা কিন্তু খুব শীঘ্র আবেদনটি করে দেবে অলরেডি আবেদনটি চলছে তো এবার চলে জেনে নি কোন জেলায় কোন ঠিকানায় তোমাকে কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে কোন জেলায় নিয়োগটি করা হচ্ছে আর কোন ঠিকানায় আবেদনপত্রটি তোমরা পাঠাবে দেখো আবেদন পদ্ধতি হলো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অফলাইনে তোমাদের আবেদনটি করতে হবে প্রথমে তোমাদের কি করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সেখান থেকে আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তারপর সুন্দর করে হাতে কলমে পূরণ করতে হবে আবেদনপত্রটিকে যা যা ডকুমেন্টস বলেছে তা অ্যাটাচ করে দিয়ে একটি খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হল সেক্রেটারি কৃষিবিজ্ঞান কেন্দ্র কল্যাণ পোস্ট অফিস বিবেকানন্দ বিবেকানন্দনগর ডিস্ট্রিক্ট পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে তো ঠিকানা বলে দেওয়া রয়েছে তো এবার যে প্রশ্ন হচ্ছে আবেদনপত্রটির জন্য তোমাদের মূল্য কত নেবে অ্যাপ্লাই ফি হিসেবে দেখো এখানে যারা কিনে ইচ্ছুক আবেদনটি করার জন্য এই দুটি পদের জন্য জেনারেল ও ও বিসিদের দুশো টাকা দিতে হবে আর সংরক্ষিত শ্রেণীর মহিলা প্রার্থীদের এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং মহিলা ক্যান্ডিডেটের কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে আবেদনটি চলবে ষোলোই জুলাই পর্যন্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলোই জুলাই লাস্ট ডেট অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে কুড়ি দিনের মধ্যে আবেদনটি করতে হবে ২৬ তারিখে প্রকাশিত হয়েছে ষোলোই জুলাই সেই অনুযায়ী লাস্ট ডেট হতে চলেছে যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দেবে তোমাদের সুবিধার্থে এই ভিডিও নিচে আমি অ্যাপ্লাই লিংক এবং অফিসিয়াল ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে কমেন্টসে জানাবে আর প্রতিনিয়ত এরকম চাকরির আপডেটসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ